বিসমুল রহমান রাহিম সম্মানিত সুধী আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুধি আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব আমাদের উচ্ছে কর বিধিমালা দুই হাজার চব্বিশের আলোকে আপনাদের উচ্ছে কর রিটার্ন কিভাবে পূরণ করবেন এর আগে উচ্চ কর বিধিমালা উচ্চ কর বিধিমালা দুই হাজার তেইশ ছিল সেই তেইশের পরিবর্তে এবার দুই হাজার চব্বিশ অলরেডি চলে আসছে তো চব্বিশ আসার পরে উচ্ছে করের রিটার্ন কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে সেই পরিবর্তন সহ এ টু জেড আমরা দেখানোর চেষ্টা করবো তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি এবং উচ্ছ করের রিটার্ন দাখিলের সময়সীমাতেও কিছু পরিবর্তন রয়েছে পাশাপাশি উচ্ছে যে করকর্তন করবেন সেই করের টাকা টেজারে চালান করে ডিপোজিটের ক্ষেত্রেও কিছু পরিবর্তন আসে আসছে তাই আপনাদের এই উচ্ছে করকত্তন বিধিমালা দু হাজার চব্বিশ এ টু দেখতে হবে তবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তবে আজকের বিষয় হলো উচ্ছে করক এর যে রিটার্ন অর্থাৎ উইথ হোল্ডিং ট্যাক্স রিটার্ন সেই রিটার্নের এ টু জেড আমরা দেখানোর চেষ্টা করব তাহলে চলুন আমরা দেখে আসি সমান্ত শুধু এটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের তফসিল এক এটা যে উচ্ছে এই যে উৎসে কর এর রিটার্ন দাখিল তো উচ্ছে কর রিটার্নের দাখিল এই হলো বিধি পনেরো অনুযায়ী প্রথম অংশ অংশ পাঁচ মৌলিক তথ্য এটা হলো আপনার অর্থবর্ষ এইটা কার্যকর হবে দুই হাজার চব্বিশ সালের পয়লা জুলাই তারিখ থেকে এরা জুন পর্যন্ত মানে যেহেতু জুলাইয়ের এক তারিখ থেকে এটা কার্যকর হয়ে যাবে সেহেতু আপনাকে উচ্চ করের রিটার্ন যেটা আপনি দাখিল করবেন জুন মাসেরটা সেই জুন মাসেরটা তো জুলাই মাসের আপনার আগের আইন অনুপাতেই জুলাই মাসের পনেরো তারিখের মধ্যে দেওয়ার কথা ছিল তো এটা আবার পরিবর্তন হয়ে সেটা বাড়িয়ে আপনার করা হয়েছে যদিও পঁচিশ তারিখ তো পঁচিশ তারিখ যেহেতু করা হয়েছে এবং এটা যেহেতু জুলাইয়ের এক তারিখ থেকে কার্যকর হয়ে যাবে তাহলে আগেরটা ইনভ্যালিড হয়ে যাবে ইনভ্যালিড যদি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাদের উচ্চ করে রিটার্ন তিরিশে জুনের জুনেরটা হয়তো সেই আইন বলে আপনার পঁচিশে জুলাইয়ের এর মধ্যেই দেওয়ার কথা যাই হোক যেহেতু এটা কার্যকর কথা বলেছে সেই এটা তো যেহেতু কার্যকর কথা বলা হয়েছে আগে ভ্যালিড হয়ে যাবে এবং আপনাকে আপনাকে মধ্যেই জমা দিতে হবে যাই হোক অর্থবর্ষ অর্থবর্ষ কি হবে অর্থবর্ষ হবে আপনার যেহেতু চব্বিশ পঁচিশ আপনি চব্বিশ পঁচিশ দেবেন এবং কোন মাসের জমা দিচ্ছেন সেটা সেই মাস উল্লেখ করবেন ও রিটার্ন দাখিলকারী ব্যক্তির নাম মানে আপনার প্রতিষ্ঠানের নাম এখন ব্যক্তির মর্যাদা মানে ওই কোম্পানির মর্যাদা তা কি কি কোম্পানি না ব্যক্তি সংঘ না ফার্ম না অন্যান্য ব্যক্তি আপনার জন্য যেটা প্রযোজ্য সেখানে টিক দিয়ে দিবেন এরপর আপনার প্রতিষ্ঠানের টিন নাম্বার উইথ হোল্ডিং শনাক্তকরণ নম্বর যেটা এনবিআর কাছ থেকে সংগ্রহ করতে সেটা যদি থাকে আপনি সেটা দিয়ে দিবেন না থাকলে দেওয়ার দরকার নেই আপনার টিনের সার্কেল কত করঞ্চল কত ঠিকানা ফোন নাম্বার ফ্যাক্স ইমেল আইডি মূল ব্যবসাটা কি আপনার কোন সোর্স থেকে ইনকাম আপনি কি সার্ভিস ওরিয়েন্টেড না আপনি কি ম্যানুফ্যাকচারিং এবং সেই খাতটাকে সেই খাতটা বলবেন এরপরে বলছে লিয়াজো বা শাখা অফিসের ক্ষেত্রে যেটা আপনার আপনার জন্য যদি প্রযোজ্য হয়ে থাকে তাহলে সেটা ফিল আপ করবেন এরপরে আসি মূল কোম্পানির নাম এজ এ লিয়াজো অফিসের ক্ষেত্রে মূল কোম্পানির নাম থাকলে মূল কোম্পানির নাম দেবেন এরপরে মূল কোম্পানির ট্যাক্স রেসিডেন্স সেটা দিয়ে দেবেন এরপরে আমরা চলে যাই উচ্চ কর কথনের বিবরণ তো উচ্চকর কতন যে যে হেড থেকে উচ্চ করকর্তন করা রয়েছে এর মধ্যে এক নম্বর রয়েছে চাকরি হতে আয় এখানে বলা রয়েছে সংযুক্ত তফসিল তফসিল হলো গ গতে তে এই চাকরি হতে উচ্চ করে যে ডিটেলস বিবরণ সেটা আমরা মানে পাবো এবং এই গের তথ্যটা এখানে আসবে তাই বলছে যাদের ওতে উচ্ছে কর কতৃত হয়েছে তাদের সংখ্যা এখন ধরেন বেতন থেকে উচ্ছে কর কথন করা হয়েছে দশ জন তাহলে এখানে সংখ্যা কতজন হবে দশ জন এবং বলছে মাসে উচ্ছে কর্তৃত করের পরিমাণ এটা হলো এক বলছে কি দেখেন কোন মাসে উচ্ছে কথিত করে পরিমাণ এবং মাস পর্যন্ত মাস পর্যন্ত উৎস ক্ষেত্রিত করে পরিমাণ এখানে কিন্তু আপনাকে বুঝতে হবে কোন মাসে ধরেন আপনি কাটছেন জুন মাসে তাহলে জুন মাসে উৎস ক্ষেত্রিত করে পরিমাণ কত এরপরে মাস পর্যন্ত মানে জুন মাস পর্যন্ত উচ্ছে ক্ষেত্রিত করে পরিমাণ কত তাহলে জুন মাসে এটাও এটা তাই হবে কিন্তু যদি এমন হয় যে আপনি যেহেতু অর্থবছর শুরু হবে জুলাই থেকে হ্যাঁ তো জুলাই রিটার্নটা দিবেন আগস্ট মাসে আগস্ট মাসেরটা দিবেন সেপ্টেম্বর এরকম ভাবে তো দিবেন তো যে মাসে কর্তন করবেন সেই মাসের পরিমাণ এবং যে মাসে রিটার্নটা জমা দিবেন তার আগের মাস থেকে জুলাই থেকে ধরেন আপনি আগস্ট মাসে ডিটান জমা দিবেন তার মানে জুলাই মাসে কত ছিল আগস্ট মাসে কত হলো এই দুইটা সামা করবেন তাই বলতে মাস পর্যন্ত কিন্তু এখানে বলতেছে বাংলা যদি বলে থাকে তাহলে মাস পর্যন্ত মাস পর্যন্ত যদিও আগে আমরা এখানে যাই এখানেও তাই দেখাতাম বা অনেকে এটাই দেখাতো তো যেহেতু এখানে বলা রয়েছে মাসে উচ্ছে কর্তৃত করে পর অর্থাৎ ওই মাসে আপনার উচ্ছে কর কর্তন করেছেন কত এবং যে মাসে রিটার্ন জমা দিচ্ছেন ওই মাস পর্যন্ত কর্তৃত করের পরিমাণ টোটাল কত সেটা তারপর বলা রয়েছে অংশগ্রহণ তহবিল কল্যাণ তহবিল ইত্যাদি হতে প্রদত্ত অর্থ হতে যদি উচ্ছে কর কর্তন করা থাকে সেটা ধারা আটাশি অনুযায়ী ঠিকাদার সরবরাহকারী ইত্যাদিকে প্রদত্ত অর্থ হইতে উচ্ছে কর কর্তন উন্নব্বই সেটা কতজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সেবার ক্ষেত্রে পরিষদ আপনার সংযুক্তি ক রয়েছে ক কতে কতগুলো সেবার খাত রয়েছে ওই সেবার ক্ষেত্রে যদি আপনি উচ্ছে করকতন করে থাকেন তাহলে ক শিডিউল ফিল আপ করলেই এটা এক্সেল ফর্মে অটোমেটিক এখানে চলে আসবে এবং আপনাকে দিতে হবে যে সেবার ক্ষেত্রে কি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত কিনা বা নাম্বার কতগুলো নাম্বার আছে কত বা কতটি সেবার ক্ষেত্রে আপনি বা কতটি সেবার সেবা উপরে উল্লেখকরণ করেছেন সেটা এখানে দিয়ে দিবেন এরপর হলো স্পর্শাতিত সম্পত্তির জন্য পরিশিষ্ট অর্থ 91 প্রসার মাধ্যমে বিজ্ঞাপন হইতে আই এটা হলো 92 ইত্যাদি ব্যক্তিকে পরিশোধিত অর্থ হতে নাইনটি থ্রি যে কমিশন ডিসকাউন্ট এটা এখানে আসবে ট্রাভেল এজেন্টের নিকট থেকে সেকশন নাইনটি ফাইভ ঋণপত্রের কমিশন হতে নাইনটি সিক্স এইভাবে প্রত্যেকটা হেডগুলোই আপনি চেক করবেন তার মানে স্থানীয় ঋণপত্রের বিপরীতে পরিশোধ উচ্ছে নাইনটি সেভেন সেলুলার মোবাইল ফোন অপারেটার কর্তৃক পরিশোধিত অর্থের উপর উচ্ছে কত নাইনটি এইট জীবন বিমার প্রিমিয়াম মানে পলিসির যে প্রিমিয়াম সেই প্রিমিয়ামের ক্ষেত্রে যে উচ্ছে কত সেটা এখানে প্রিমিয়ামের অতিরিক্ত কোন অর্থ বিমার কমিশনের অর্থ একশো জীবন বিমা কোম্পানি জরিপকারে ফি হতে একশো এক সুদ হইতে সংযুক্ত এদের বলতে সুদ হইতে আয় হলে সংযুক্ত কত শিডিউল হলো ঘ এটা দেখতে হবে নিবাসী ব্যক্তিকে পরিশোধিত সুদ হতে উচ্চ কর কতন একশো চার আন্তর্জাতিক ফোন কলের জন্য প্রাপ্ত অর্থ হতে একশো আট ভাড়া হতে উচ্চ কর কতন একশো নয় কনভেনশন হল কনফারেন্স সেন্টার ইত্যাদি হতে উচ্ছে করকতন হলে একশো দশ নগদ ভর্তুকির এজেন্সি একশো বারো তারপর পরিবহন মাসুল ফরওয়ার্ড এজেন্সি কমিশন হতে একশো তেরো তারপর বিদ্যুৎ ক্রয়ের বিপরীত আপনার উচ্ছে করকতন একশো চোদ্দো তারপর রিয়েল এস্টেট উন্নয়নকারী ডেভেলপার যে ইয়া রয়েছে ডেভেলপার যে কোম্পানি বা ব্যক্তি রয়েছে তার নিকট হতে ভূমির মালিককে মালিক কর্তৃক প্রাপ্ত আয় হতে হচ্ছে কখন একশো পনেরো বিদেশি ক্রেতার এজেন্টকে একশো ষোলো এরকমভাবে আপনি ফিল আপ করবেন লভ্যাংশের একটা শিডিউল আছে এটা হলো উম নাম্বার শিডিউল অনিবাসী ব্যক্তির নিকট হতে হচ্ছে কর কর্তন শিডিউল খ বাকিগুলো প্রত্যেকটা হেড বাই হেডই আছে যেটা আপনার জন্য প্রযোজ্য যাদের রপ্তানি ব্যবসা আছে রপ্তানি হতে হচ্ছে কর কর্তন একশো ধারা তারপর কোনো সেবা রেভিনিউ শেয়ারিং যে রেভিনিউ শেয়ারিং যদি হয়ে থাকে যেমন আপনার ফেসবুক ইউটিউব থেকে যে ইনকাম করেন সেই ইনকামের ইনকাম থাকে সেটা একশো চব্বিশ কোন নিবাসের জাহাজ ব্যবসা হতে একশো বত্রিশ প্রকাশ্য নিলামের বিক্রি হতে উচ্ছে করতে একশো তেত্রিশ এরকম আপনার সমস্ত তথ্য ইনকর্পোরেট করবেন তিনে আসে তিনে হলো উচ্ছে কর পরিশোধের বিবরণ এই সমস্ত ইয়ার যোগফলটা এখানে আসবে যে মোট কর্তৃত কর কত টাকা সরকারি কোষাগারে কত টাকা জমা দিলেন অতিরিক্ত পরিশোধ বা সরকারি কোষাগারে জমা প্রদান করলেন কত সেটা নর্মালে এই দুইটা একই হয় ডিফারেন্সটা থাকে না এবং যে টাকাটা আপনি উচ্ছে কর কর্তন করলেন সেই কর্তনটা এ সালানের মাধ্যমে সালান নাম্বার কত কত তারিখে জমা দিয়েছেন কোন ব্যাংকে জমা দিয়েছেন কত পরিমাণ টাকা জমা দিয়েছেন যদি একের অধিক দুইটা পাঁচটা দশটা চালান হয়ে থাকে তাহলে একটার পর একটা সিরিয়ালে আপনি ফিল আপ করবেন আচ্ছা সরকারি কোষাগারে মোট জমা প্রদান এটা চলে আসলো সংযুক্ত এবং যাচাইকরণ সংযুক্ত এবং যাচাইকরণ আপনি কি কি তথ্য দিচ্ছেন এর সাথে ট্রেজারি স্যালেন্ডার কপিগুলো দিবেন ট্রেজারি স্যালেন যে কয়টা হয় সেই ট্রেজারি স্যালেন্ডার কপিগুলো দিয়ে দিবেন প্রতিপাদন মানে আমি ওই প্রতিষ্ঠানের নাম তারপরে এখন এইখানে অনেক সময় হয় কি প্রতিষ্ঠান তো জমা দেয় না প্রতিষ্ঠানের কি দেয় কে দেয় এমডি বা চেয়ারম্যান বা যেই হোক ধরেন আমি মানে মিস্টার এক্স এটা দিয়ে দিলাম পিতার নাম দিয়ে দিলাম তিন নাম্বার দিয়ে দিলাম তারপরে এখানে বলছে যে আমি কি হিসাবে কি হিসাবে তার মানে কি যদি বাংলা হয়ে থাকে আমি কি হিসাবে এমডি হিসাবে না চেয়ারম্যান হিসাবে এখানে হলো ডেজিগনেশানটা দিতে হবে তারপরে এখানে আবার নাম ডেজিগনেশান সিগনেচার তারিখ সিগনেচারটা কোথায় বসে দিয়েছেন ঢাকা না বগুড়া না খুলনা না বাগেরা যাই হোক না কেন সেটা এরপরে এই তথ্যগুলো দাপ্তরিক ব্যবহারের জন্য যেটা ওই সিল দিয়ে আপনার কাছ থেকে নিয়ে নিবে উচ্ছে কর কতন এবার আসি তফসিল কর তফসিল ক কি ওই যে আপনার স্যালারির তফসরি তফসিল কতে হলো যে কতিপয় সেবার ক্ষেত্রে উচ্ছে কর কতন সেটা আপনি এই তো যে যেই অর্থ রিটার্ন সেটা আপনি লিখলেন তারপরে মাস লিখলেন এরপরে বলছে যে উপদেষ্টা বা পরামর্শকের কাছ থেকে যদি একের অধিক হয়ে থাকে তাহলে এখানে নাম্বার এবং মাসে কর্তৃত করের পরিমাণ কত সেটা আচ্ছা এরপরে আপনার আছে যে পেশাদার সেবা মানে প্রফেশনাল সার্ভিস টেকনিক্যাল সার্ভিস টেকনিক্যাল নোহাও এই ধরনের যদি থাকে তাহলে কতজনের কাছ থেকে এবং কত টাকা কর্তন করেছেন এবং পরিবর্তনগুলো এখানে খুব সুন্দরভাবে আসছে গত বছরের বছর অনেকটা পরিবর্তন আসছে এবং যেহেতু চব্বিশ টিডিএস রুল হয়ে গেছে উচ্চ করলে সেতুতেই সেটা মনে রাখার দরকার নেই আপনাকে চব্বিশের থেকেই করতে হবে ক্যাটারিংয়ের ক্ষেত্রে যদি কর্তন থাকে ক্লিনিং সংগ্রহ বা পুনরুদ্ধার এজেন্সি ব্যক্তিগত জন নিরাপত্তা জনবল সরবরাহ ক্রিয়েটিভ মিডিয়া জনসংযোগ ইভেন্ট পরিচালনা এই সেবার এন্ডার আন্ডারে যদি আপনি করে থাকে এবং কোন মাসে সেটা দিয়ে দেবেন তারপর হচ্ছে মিডিয়া ক্রয়ের এজেন্সি সেবার উপরে কি কমিশন বা ফিয়ের উপরে অথবা বলছে মোট বিলের উপরে আপনার জন্য যেটা প্রয়োজন আপনি যদি কমিশনের উপর কাটেন তাহলে এটা লিখবেন মোট বিলের উপরে যেভাবে সেভাবে লিখবেন তারপর হচ্ছে ইন্ডেন্টিং কমিশন মিটিং ফি ট্রেনিং ফি সম্মানী মোবাইল নেটওয়ার্ক অপারেটর কারিগরি সহায়তা সেবা প্রদানকারী ক্রেডিট রেটিং এজেন্সি মোটর গ্যারেজ ওয়ার্কশপ ব্যক্তিগত কন্টেইনার পোর্ট বা ডক ইয়ার্ড শিপিং এজেন্সি কমিশন তারপর স্টেপ ডোরিং বাথ অপারেটার বা টার্মিনাল অপারেটর বা শিপ হ্যান্ডেলিং অপারেটর কাছ থেকে যদি কতন থাকে সেটা পরিবহন সেবা গাড়ি সেবা বা যে ক্যারিং সেবা বা মেরামত রক্ষণাবেক্ষণ যদি থেকে থাকে সেটা এর দিবেন এবং পাশাপাশি যদি রাইড শেয়ারিং বা সেবা রাইড সেবা শেয়ারিং সেবা ওয়ার্কিং স্পেস সরবরাহ বা আপনি আপনি যদি ওয়ার্কিং স্পেস সরবরাহ করেন মানে আবাসন সরবরাহ সেবা বা যে কোনো প্রকার শেয়ারিং আপনার ইকোনমিক প্ল্যাটফর্ম যদি হয়ে থাকে সেটাও এখানে আসবে বিদ্যুৎ সঞ্চালনায় নিমিত্তে হুইলিং চার্জ ইন্টারনেট সেবা দিয়ে দিলেন মোবাইল ফিনান্সিয়াল সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের এজেন্ট ডিস্ট্রিবিউটার এজেন্সি বা চ্যানেল পার্টনার যে নামে হোক না কেন এটার জন্য যদি থাকে তাহলে আপনি দিবেন ফ্রেড ফরওয়ার্ড এজেন্সি কমিশনের উপরে তাও যে ফ্রেড ফরওয়ার্ড বাবদ পরিশোধিত কমিশন বা কমিশন ব্যতিরেকে গ্রস বিলের উপর যদি থাকে সেটা এই সম্পূর্ণটা চলে আসবে আসবে এখানে মোট এটা নাম প্রতিষ্ঠানের নাম তারপরে স্বাক্ষর এবং তারিখ এরপর আসে শিডিউল খ হলো আপনার এইখানে কিছু হেড রয়েছে আপনার যদি একটু শেয়ার করি আরেকবার তাহলে দেখেন আপনার শিডিউল ক কি ছিল খ কি ছিল ক ছিল সেবার ক্ষেত্রে প্রতিপয় সেবার ক্ষেত্রে গ হলো চাকরির ক্ষেত্রে ওকে আপনার এরপরে আসি ঘ হলো সুদ হতে হলো লভ্যাংশ হতে আর খ হলো অনিবাসী তাহলে অনিবাসী ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কাছ থেকে যদি উচ্ছে করকতন থাকে তাহলে কত শিডিউল আপনার হলো তফসিল তফসিল গেল তফসিল খ হলো নন রেসিডেন্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে যদি কেটে থাকেন তাহলে একইভাবে উপদেষ্টা পরামর্শ প্রি শিপমেন্ট পরিদর্শন পেশাদার সেবা কারিগরি সেবা যেভাবে ছিল আর্কিটেকচার ইন্টেরিয়র ডিজাইন বা আচ্ছা ল্যান্ডস্কেপ ডিজাইন ফ্যাশন ডিজাইন প্রসেস ডিজাইন সার্টিফিকেশান রেটিং স্যাটেলাইট টাইম ফ্রিকুয়েন্সি ফ্রিকোয়েন্সি ব্যবহার বাবদ ভাড়া বা অন্য যে কোনো প্রকার ব্যবসা চ্যানেল সম্প্রচার বাবদ ভাড়া বা আইনি সেবায় ইভেন্ট ম্যানেজমেন্ট সহ ব্যবস্থাপনা সেবা রয়্যালটি কমিশন সুদ বিজ্ঞাপন সম্প্রচার বিজ্ঞাপন নির্মাণ ও ডিজিটাল মার্কেটিং ধারা দুইশো উনষাট এবং ধারা দুইশো ষাটে উল্লেখিত ক্ষেত্র ব্যতীত নৌ পরিবহন বা বিমান পরিবহনের ক্ষেত্রে কন্ট্রাক্ট সাব কন্ট্রাক্ট বা সাব কন্ট্রাক্ট কর্তৃক ম্যানুফ্যাকচারিং প্রসেস বা কনভারশান পূর্ত কাজ নির্মাণ প্রকৌশলী সম্ভাতীয় অন্য যে কোনো কাজের জন্য সম্পাদিত চুক্তি বিপরীতে যদি থেকে থাকে আপনি যদি পণ্য সরবরাহ করে থাকেন তারপর মূলধনী মুনাফা বীমা প্রিমিয়াম যন্ত্রপাতি সরঞ্জাম ভাড়া লভ্যাংশ কোম্পানি তহবিল বা ট্রাস্ট কর্তৃক গৃহীত হলে কোম্পানির তহবিল বা ট্রাস্ট ব্যতীত অন্যান্য কর্তৃক গৃহীত হলে এরপর আছে শিল্পী গায়ক খেলোয়াড় কর্তৃক গৃহীত অর্থ বেতন বা পারিশ্রমিক পেট্রোলিয়াম অপারেশন ড্রিলিং কয়লা তেল গ্যাস অনুসন্ধানের জন্য সমীক্ষা জেনারেটর ইন্স্যুরেন্স কোম্পানির বিহারের কাছ থেকে যদি কেটে থাকেন ব্যান্ড উইথ বাবদ পরিষদ কুরিয়ার সার্ভিস অন্য কোনো পরিষদ এই সবগুলোই নন রেসিডেন্টের জন্য প্রযোজ্য যদি আপনার এটা প্রযোজ্য না হয় তাহলে এই শিডিউলটা না দিলেও কোনো সমস্যা নেই নাম এবং স্বাক্ষর তারিখ এরপরে গ অর্থাৎ বেতন হতে উচ্ছে কর যেগুলো হয়েছে সেটা তো প্রত্যেকটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ গসি রুল আপনাকে দিতে হবে তাই বলার যে কর্মচারীর কাছ থেকে করকর্তন করা হয়েছে তাহলে ক্রমিক নম্বর দিবেন নাম দিবেন পদবি দিবেন টিআইএন নাম্বার মূল বেতন কত বোনাস বকিয়া অগ্রিম ওভারটাইম বাড়ি ভাড়া ভাতা পরিবন ভাতা চিকিৎসা ভাতা অন্যান্য ভাতা অনগদ সুবিধার মূল্য বাসস্থান অনগদ সুবিধার মূল্য পরিবহন অনগদ সুবিধার মূল্য অন্যান্য তারপর হচ্ছে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড জিপিএফ বা আরপিএফ বা পিপিএফ এই টোটাল এরপরে উচ্ছে কর কর্তন করলেন কত তার মানে আপনার এটা মান্থলি বেসিসে হবে মান্থলি বেসিসে কত কোন সুবিধাগুলো পাচ্ছেন এবং কত উচ্ছে কর কর্তন করছেন সেইটা এরপর উচ্ছে কথিত কর সরকারি কোষাগারে জমা প্রদানের বিবরণ চালান নাম্বার কত এই স্যালারির এগেন্সে যে টাকাটা জমা দেওয়া হয়েছে উচ্ছে কর কর্তৃত্ত কোষাকার জমা প্রদানের পরিমাণ চালান নাম্বার চালান তারিখ তারপরে ব্যাংকের নাম পরিমাণ মন্তব্য তার মানে নাম পদবী স্বাক্ষর সুদ হইতে হচ্ছে কর কতন যদি থেকে থাকে অর্থাৎ সুদ থেকে যদি কতন করে থাকেন তাই বলছে ক্রমিক নাম পরিশোধকারীর নাম পরিশোধকারী ঠিকানা পরিশোধকারী নিবাসী বা অনিবাসী পরিশোধের তারিখ সুদের পরিমাণ বা মোট সুদের পরিমাণ উচ্ছে কথিত করে পরিমাণ এবং মন্তব্য এরপর আসি উমা হলো লভ্যাংশ হতে উচ্ছে কর কতন নিবাসী এবং অনিবাসী দুটার ক্ষেত্রেই ক্রমিক নাম যদি শেয়ার হোল্ডারের নাম থাকে শেয়ার হোল্ডার শেয়ার হোল্ডারের ঠিকানা ডিভিডেন্ড প্রদানের কোন তারিখে ডিভিডেন্ড পরিশোধ করা হয়েছে ডিভিডেন্ড প্রদানের প্রকৃত অর্থাৎ মধ্যবর্তী বা চূড়ান্ত কিনা শেয়ার হোল্ডারের অধীনে থাকা শেয়ারের সংখ্যা কত কত শেয়ারের এগেন্স্টে আপনি ডিভিডেন্ড পেয়েছেন প্রদত্ত বা বিতরণকৃত লভ্যাংশ পরিমাণ কত টাকা বিতরণ করেছে উক্ত লভ্যাংশ উচ্ছে আপনা আপনি কত টাকা লভ্যাংশ পেয়েছেন এবং আপনার লভ্যাংশের এগেন্স্টে কত টাকা উচ্ছে কর কর্তন করা হয়েছে মন্তব্য এরপরে স্বাক্ষর তারিখ পদবী তাই বলছে আবাসিক অনাবাসিক শেয়ারহোল্ডার জন্য পৃথক ফর্ম ব্যবহার করতে হবে এই পর্যন্ত মোটামুটি উচ্ছে কর কর্তনের রিটার্ন যেটা আমরা ওয়ার্ড ফর্মে দেখালাম এরপরে আমরা এটাকেই যেহেতু একটু পরিবর্তন হয়েছে এটা আমরা আবার এক্সেল ফর্মে প্লাস হলো আপনার ইংরেজিতে দেখানোর চেষ্টা করব আগে প্রথমে মোটামুটি একটা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে উচ্ছে কর্তন যে রিটার্ন এই রিটার্নটি উচ্ছে করকতন বিধিমালা দুই হাজার চব্বিশ আসছে সেটার আলোকে আপনাকে তৈরি করে প্রতি মাসে মাসে জমা দিতে হবে এবং এটা জমা দিতে হবে যে মাসের রিটার্ন সেটা পরবর্তী মাসের পঁচিশ তারিখের মধ্যে আগে ছিল পনেরো তারিখ সেটা এখনো পঁচিশ তারিখ করা হয়েছে তাহলে সম্মানতে শুধুই আশা করছি মোটামুটি উপকৃত হবেন এরপরে আমরা এক্সেল ফর্মেটটি ইংরেজিতে এক্সেল ফরমেটটি শেয়ার করার চেষ্টা করব যাতে আপনারা উপকৃত হতে পারেন এখান থেকে তবে মোটামুটি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করা হয়েছে যদি কোনো রকম কোনো তথ্যের ঘাটতি থেকে থাকে ভু মানুষ ভুল ত্রুটির উর্ধে নয় ভুল ত্রুটি হওয়াটা স্বাভাবিক যদি ভুল ত্রুটি মনে হয়ে থাকে আপনারা সংশোধন করিয়ে দিবেন বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদেরকে বলবেন তাহলে আমরা ইনশাল্লাহ সেখান থেকে পুরো বিষয়টাই অবগত হব বা সে বিষয়টা আবার দরকার হলে স্টাডি করে অ্যানালিসিস করে বের করার চেষ্টা করা হবে যাই হোক সম্মান্ত সুধী ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে এবং এরকম নতুন নতুন বিষয় জানতে আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা অন করে নেবেন পাশাপাশি আপনারা লিঙ্কড ভ্যার ভ্যারিয়ান ট্যাক্স স্কুল পেজে জয়েন করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ স্কুল অফ নলেজ তবে আমাদের হয়তো নামটা চেঞ্জ হতে পারে এই ইউটিউব চ্যানেলের নামে হয়তো নাম আসতে পারে আপাতত স্কুল অফ নলেজই থাকবে সেখানে আপনারা জয়েন করতে পারেন যাই হোক সম্মানত সুধী আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন As-salamu alaykum